সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ সরকার সকল জনগণকে করের আওতায় আনতে চাচ্ছে। হ্যাঁ, ইনকাম থাক বা না থাক, যাদের 3 নম্বর আছে তাদের আয়কর রিটার্ন সাবমিশন মানে বলতে গেলে ম্যান্ডাটরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি জায়গা জমি কেনা বেচা বা ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আয়কর রিটার্ন সাবমিশন ছাড়া আপনি আয়কর রিটার্ন সাবমিশন করে সেই রিটার্ন সার্টিফিকেট ছাড়া আপনি ফ্ল্যাট বা জায়গা জমি রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। সো আয়কর রিটার্ন সাবমিশন খুবই ম্যান্ডাটরি হয়ে দাঁড়িয়েছে। তো আপনি অল্প কিছু প্রসিডিউর অবলম্বন করে অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই নিজের রিটার্ন নিজেই সাবমিশন করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে হাতে কলমে আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিব। তো আজকে একজন গৃহিণীর আয়কর রিটার্ন সাবমিশন দেখাবো, যার আসলে বলতে গেলে তেমন কোনো আর্নিং নেই, শুধু বাসা ভাড়া থেকে কিছু আর্নিং আছে এবং তার যে সমস্ত অ্যাসেট আছে তার একটা লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন তার ফ্ল্যাট আছে 45 লাখ টাকা মূল্যের, তার ল্যান্ড আছে একটা 6.6.8 লাখ টাকা মূল্যের, তার গোল্ড আছে 8 ভরি 6,40,000 টাকার এবং সঞ্চয়পত্র কেনা আছে 40 লাখ টাকার। এটা তার সে গিফট পেয়েছে। হ্যাঁ, ফ্ল্যাটটিও গিফট পেয়েছে, সঞ্চয়পত্র তার গিফট পেয়েছে। তো আমি তাহলে এই রিটার্নটি কিভাবে সাবমিট করতে হয় সেটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এই জন্য আমরা ব্রাউজার ওপেন করে ইটিএক্স nbr.gov.bd এই ওয়েবসাইটে গেলাম। গিয়ে তারপর এখানে যে ই রিটার্ন ইলেকট্রনিক রিটার্ন এটাতে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে তারপরে এখানে তার 3 নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলো। দিয়ে তারপরে এখানে যে ক্যাপসা আছে সেই ক্যাপসাটি ফিল আপ করে দিতে হবে খুব সাবধানে, যাতে ভুল না হয়। তো ক্যাপসাটি দিয়ে দেওয়া হলো, ক্যাপসাটি দিয়ে দিয়ে তারপরে সাইন ইনে যাওয়া হলো। তো সাইন ইনে গেলে তাহলে আমাদেরকে রিটার্ন সাবমিশনের পেজে নিয়ে যাবে। তাহলে আমরা এখানে আসলাম সাইন ইনে যাওয়ার পরে। তারপরে এখন হচ্ছে রিটার্ন সাবমিশন, রিটার্ন সাবমিশনে যাব। তো রিটার্ন সাবমিশনে গেলে তো এখানে বাই ডিফল্ট ইউনিভার্সেল সেলফ এটাই থাকবে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 অটোমেটিক নিয়ে নেবে এবং ইনকাম ইয়ারও ঠিক একইভাবে এটা ডিফল্ট নিয়ে নেবে 1/7/2021 থেকে 30/6/2022 নিয়ে নেবে। তারপরে এখন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভাভ মেনশন ইয়ার, এই ইয়ারের মধ্যে কি আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে? তো আমরা হ্যাঁ ইয়েস দিয়ে দিলাম। এবং এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স, মানে ট্যাক্স অব্যাহতি কোনো ইনকাম আছে কিনা, মানে যেমন কোনো ইনকাম আছে যেটা ট্যাক্স ফ্রি। হ্যাঁ, তো না, আমাদের এরকম কোনো নেই, ট্যাক্স ফ্রি কোনো ইনকাম নেই। হ্যাঁ, তারপরে নো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক এটা দেওয়া হলো। তারপরে হচ্ছে এখন হেড অফ ইনকাম, মানে আপনার ইনকামটা কোন সোর্স থেকে ইনকাম আসতেছে। তো যেহেতু আমাদের স্যালারি না, ইন্টারেস্ট অন সিকিউরিটি এটাও না, তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হ্যাঁ এটাতে আমরা টিক দিলাম। হ্যাঁ, এটা থেকে আমার এদের ইনকাম আসতেছে। তারপরে এগ্রিকালচার ইনকাম এটাও না, ফ্রম বিজনেস অর প্রফেশন, ক্যাপিটাল গেইন, ইনকাম আদার্স এগুলো কোনোটা না, শুধু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা থেকে ইনকাম আসতেছে। তো এটা টিক দিলাম এবং নিচের এগুলোও না, এগুলো আমাদের প্রযোজ্য না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা পরের পেজে গেলাম। তো পরে পেজে গিয়ে তারপরে এখানে হচ্ছে এডিশনাল ইনফরমেশন, লোকেশন মেইন সোর্স অফ ইনকাম, মানে মেইন সোর্স অফ ইনকাম যে আপনার যে মেইন সোর্সটা ইনকাম আসতেছে সেইটার লোকেশনটা কোথায়। যেহেতু আমাদের মেইন সোর্স যেটা বাসা ভাড়া আসতেছে ঢাকা, নর্থ ঢাকা সাউথ সিটির আন্ডারে, এজন্য আমরা সাউথ সিটি কর্পোরেশন দিয়ে দিলাম। তারপরে নিচের এগুলো আমাদের জন্য প্রযোজ্য না। তারপরে যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, মানে আপনি এই কোনো ট্যাক্স রিবেট পেয়েছেন কি না, আমরা কোনো ট্যাক্স রিবেট পাইনি। তারপরে সে শেয়ার হোল্ডার ও ডিরেক্টর অফ এ কোম্পানি, কোনো কোম্পানির আপনি শেয়ার হোল্ডার বা ডিরেক্টর কি না, এটাও আমরা না। তারপরে সে গ্রোস ওয়েলথ ওভার 40 লাখ, মানে 40 লাখের উপরে কি না আপনার সম্পদের পরিমাণ, হ্যাঁ আমাদের 40 লাখের উপরে জন্য ইয়েস দিয়ে দিলাম। তারপরে মোটর কার আছে কি না, হ্যাঁ নো দিয়ে দিলাম। তারপরে হ্যাভ হাউস প্রপার্টি এনি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন আন্ডারে কোনো হাউস প্রপার্টি আছে কিনা, হ্যাঁ আমাদের আছে, এজন্য ইয়েস দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে যে এরিয়া অফ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন কত স্কোয়ার ফিট, তাহলে 1800 স্কোয়ার ফিট, তো এটা দিয়ে দিলা হলো। হয়ে তারপরে সেভেন
সেভ এ কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে আসলাম। তারপর অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, তাহলে অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, তাহলে এই অ্যাড্রেসে আমাদের আছে মোহাম্মদপুরে, তাহলে এটা দিয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে আপনার ইজ ইট ইন সিটি কর্পোরেশন, না এটা এখনও সিটি কর্পোরেশনের আন্ডারে যায়নি, হ্যাঁ তো এই জন্য আমরা ন দিয়ে দিলাম। তারপরে আপনার এরিয়া কতটুকু, মানে আপনার এই কলমে এরিয়া দিতে হবে যে ওই ফ্ল্যাটের এরিয়া 1800 স্কোয়ার ফিট, এবং অ্যানুয়াল রেন্ট, বার্ষিক রেন্ট আছে হচ্ছে 1,80,000, যদি 15,000 টাকা করে ধরি মাসে আমরা, তাহলে 1,80,000 টাকা। হ্যাঁ তো তারপরে এটা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ দেওয়ার পরে তারপরে এদিকে আর ইউ ওয়ানলি ওনার, আপনি কি একাই মালিক, ইয়েস একাই মালিক। হ্যাঁ তারপরে এইটা 1,80,000 দেওয়ার ফলে এটা বাই ডিফল্ট মানে অটোমেটিক্যালি রিপেয়ার এবং কালেকশন হয়ে গিয়েছে। হ্যাঁ 1,80,000 যদি আমরা এখানে রিমুভ করে দিই, আবার বসাই, দেখেন রিমুভ হয়ে গেছে। আবার যদি 1,80,000 এখানে দিয়ে দেই, দিয়ে দিলে তাহলে 1,80,000 দিয়ে দিলে অটোমেটিক এখানে 45,000 টাকা রিপেয়ার এবং কালেকশন অ্যামাউন্টটা চলে গেছে। এটা হচ্ছে ডিডাকশন, মানে এখান থেকে এই 1,80,000 থেকে ডিডাকশন করে যেটা থাকবে। হ্যাঁ তারপরে যে ট্যাক্স ট্যাক্স এগুলো সব 0,0। হ্যাঁ তাহলে আমাদের নেট ইনকাম এই যে 100% টোটাল অ্যানুয়াল রেন্ট ডিডাকশন, হ্যাঁ হওয়ার পরে এই যে নেট ইনকাম থাকবে 1,35,000 টাকা। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম, এই জায়গায় আসলাম। তারপরে এখানে এখন হচ্ছে IT-10B ইজ নট ম্যান্ডেটারি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু কন্টিনিউ, আপনার জন্য ম্যান্ডেটারি না, তারপরেও আপনি কি কন্টিনিউ করতে চান? হ্যাঁ হ্যাঁ ইয়েস আমরা কন্টিনিউ করতে চাই, হ্যাঁ মানে আমরা দেখাইতে চাই আমাদের এটা, এই জন্য আমরা ইয়েস দিলাম। তারপরে এখন আপনাদের এক্সপেন্স দেখাচ্ছে আমাদের, যে এই যে আমাদের নেট ইনকাম 1,35,000 টাকা, এর এগেনস্টে কী কী আমাদের এক্সপেন্ডিচার আছে। হ্যাঁ তারপরে যে ফুডিংয়ের জন্য 80,000 টাকা ধরা হলো, তারপরে ট্রান্সপোর্টেশনের জন্য, হ্যাঁ ট্রান্সপোর্টেশনের জন্য 20,000 ধরা হয়েছে, 20,000। তারপরে আপনার স্পেশাল এক্সপেন্স, স্পেশাল এক্সপেন্স হচ্ছে ফেস্টিভ্যাল ঈদের খরচ আছে, 20,000 টাকা ধরা হয়েছে। তারপরে আদার এক্সপেন্স ধরা হয়েছে 15,000 টাকা। এই নিয়ে আমাদের টোটাল টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফ স্টাইল হচ্ছে 1,35,000। তো এটা আমাদের এক্সপেন্ডিচার, তাহলে আমাদের হাতে কিছুই থাকছে না, যেটা নেট ইনকাম 1,35,000, তা আমরা খরচও দেখাচ্ছি 1,35,000 টাকা। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে আমরা গেলাম। এ এখন আমাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এর ডিসক্রিপশন দিতে হবে, যেহেতু আমাদের কোনো বিজনেস নেই। হ্যাঁ তাহলে এখানে নন এগ্রিকালচার প্রপার্টি, হ্যাঁ নন এগ্রিকালচার প্রপার্টি বলতে আমাদের একটা ফ্ল্যাট আছে, এটা সে গিফট পেয়েছি, হ্যাঁ সে তার স্বামী দিয়েছে, বাবা বাবা দিয়েছে, হ্যাঁ বা ভাইয়ের কাছ থেকে টাকা পেয়েছে, সব মিলেই সে পারচেস করেছে। হ্যাঁ তো এটা হচ্ছে 1,800 স্কোয়ার ফিট, এরিয়া হচ্ছে 1,800 ইউনিট হচ্ছে স্কোয়ার ফিট। এর ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার, ইনকাম ইয়ারের শেষে তার ভ্যালু ছিল 35 লক্ষ টাকা, এবং ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ, এক বছরের মধ্যে তার মূল্য বৃদ্ধি পেয়েছে 10 লক্ষ টাকা। হ্যাঁ তারপরে তার একটা জমি আছে, এটাও সে গিফট পেয়েছে 6.6 ডেসিমাল, তারপরে এটা হচ্ছে ডেসিমাল, যার স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার মূল্য ছিল 5 লাখ টাকা, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ারে 3 লক্ষ টাকা বেড়েছে। হ্যাঁ এইটা 3 লক্ষ টাকা দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে এখানে নন এগ্রিকালচার প্রপার্টি অ্যাডভান্স মেড এটা প্রযোজ্য না, তারপরে এগ্রিকালচার প্রপার্টি এটাও নাই। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট, ফিনান্সিয়াল অ্যাসেট এখানে টিক দিলে, ফিনান্সিয়াল অ্যাসেটে টিক দিলে, তারপরে যে সেভিং সার্টিফিকেট এখানে টিক দিলে, এটা আমাদের তাদের একটা আমাদের একটা সঞ্চয়পত্র আছে, তার আছে রেজিস্ট্রেশন নাম্বার এত। হ্যাঁ তারপরে হচ্ছে এটা পার্সেস ডেট কত, হ্যাঁ তারপর ভ্যালু কত, এটা বসাই দেবেন। তো উনি এটাও মানে গিফট পেয়েছে, হয়তো তার স্বামীর দিয়েছে, বা বাবা দিয়েছে, ভাই দিয়েছে, সেই টাকায় সে এটা পার্সেস। হ্যাঁ তারপরে আমাদের জন্য নিচে এগুলো প্রযোজ্য না। তারপরে যে গোল্ড মোটর কারও নাই, তারপরে কিছু গোল্ড আছে, হ্যাঁ তো এই জন্য গোল্ড আছে, সেটা হচ্ছে গিফট পেয়েছে, এটা হচ্ছে 8 ভরি, এর মূল্য 6,40,000 টাকা। তারপরে আমরা আর অন্য কিছু আমাদের নেই। হ্যাঁ তারপরে যে ক্যাশ, হ্যাঁ তারপরে হচ্ছে ক্যাশ
ক্যাশ ফান্ড আউটসাইড বিজনেস, হ্যাঁ এই বিজ মানে তার ক্যাশ কত থাকলো, ক্যাশ ফ্লো, হ্যাঁ। তারপরে যে এগ্রিগেট অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, তাহলে এখানে আমাদের এখানে 40 লক্ষ টাকা আমরা দেখাচ্ছি, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আদার ডিপোজিট এগুলো নাই। তারপরে হচ্ছে লায়াবিলিটি, যদি কোনো লোন টোন থাকে, হ্যাঁ, ব্যাংকের কাছ থেকে নিয়েছেন কি না। তারপরে আনসিকিউরড, মানে কোনো ব্যক্তির কাছে নিয়েছেন কি না, আদার কোনো লোন বা ওভারড্রাফট আছে কি না, থাকলে এগুলো টিক দিয়ে আপনি ফিল আপ করে দেবেন। তারপরে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সের অটোমেটিক্যালি বাই ডিফল্ট এখানে চলে আসছে। তারপর লস ডিডাকশন, যদি আপনি কোনো কোম্পানিতে বা শেয়ার মার্কেটে কোনো লস টস খেয়ে থাকেন সেটা দিয়ে দিবেন। তারপর গিফট ডোনেশন কন্ট্রিবিউশন, যদি কোথাও কোনো গিফট পেয়ে থাকেন, কোনো ডোনেশন করে থাকেন, কোনো কন্ট্রিবিউশন দিয়ে থাকেন, তাহলে সেটা এখানে টিক দিয়ে ফিল আপ করে দিবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে ইনকাম শোন, এটা বাই ডিফল্ট চলে এসছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আদার রিসিপ্ট, হ্যাঁ, আদার রিসিপ্ট মানে আপনি অন্য কারো কাছ থেকে কিছু পেয়েছেন কি না, হ্যাঁ, তো সেটা যদি পেয়ে থাকেন তার এখানে বর্ণনা দিয়ে দিবেন, হ্যাঁ। তারপর আছে নেট ওয়েলথ, আমাদের টোটাল 99,40,000 টাকা আমরা দেখাচ্ছি, তার আগের নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার ধরে নিচ্ছি তার এখানে, এটা যেহেতু তার প্রথম রিটার্ন সাবমিশন, আগেও এটাই ছিল, হ্যাঁ, সেটাই আমরা দেখাচ্ছি। তাহলে এখানে এটা চলে আসছে তার গ্রোস ওয়েলথ, তারপরে নেট ওয়েলথ, হ্যাঁ, নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে বাই ডিফল্ট চলে এসেছে। তারপরে নেট চেঞ্জ ইন নেট ওয়েলথ জিরো, তার ওয়েলথের কোনো মানে চেঞ্জ হয়নি, ওইটাই আছে। তারপরে আদার ফান্ড ফ্লো ডিউরিং ইনকাম ইয়ার 1,35,000 টাকা, টোটাল ফান্ড ফ্লো 1,35,000, সোর্স অফ ফান্ড 1,35,000, তাদের ডিফারেন্স হচ্ছে 0,0। তাহলে যেহেতু ডিফারেন্সটা 0,0 এসেছে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে, হ্যাঁ। তারপরে আমরা তাহলে এইভাবে তাহলে অ্যাসেটের বর্ণনা আমরা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যাব। তো তাহলে আমাদের এখানে যে ইনকাম শোন ফ্রম হাউস প্রপার্টি 1,35,000 টাকা, এবং এছাড়া আর অন্য কিছু নাই আমাদের, এবং এই যে ট্যাক্স এক্সামটেড ইনকাম জিরো, এবং মহিলাদের ক্ষেত্রে 3,50,000 টাকার মধ্যে ইনকাম থাকলে তাহলে কোনো ট্যাক্স দেখাইতে হবে না, হ্যাঁ। তাহলে আমাদের ট্যাক্স 0,0 দিয়ে তাহলে আমরা এই জায়গায় আসলাম। তারপরে এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন, যেহেতু আমি এটা আপনাদেরকে জাস্ট একটা ডেমো ভিডিও করে দেখাচ্ছি, তো এই জন্য আমি অনলাইন সাবমিশন এটা আমি দেখালাম না, জাস্ট এখানে আপনি ক্লিক করলে সেই ফুল রিটার্নটি আপনি এখানে দেখতে পারবেন, শো করবে, এবং নিচে একটা টিক দিতে হবে, সেই টিক দিয়ে সাবমিট দিলেই এটা সাবমিশন হয়ে যাবে। তো সাবমিশন হয়ে গেলে তারপরে আপনি যে ট্যাক্স রেকর্ডে গিয়ে আপনি আপনার ট্যাক্স সার্টিফিকেটটা প্রিন্ট নিয়ে নিতে পারবেন, খুব সহজেই ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে এইভাবে আপনি ঘরে বসে অন্যের দ্বারস্থ না হয়ে খুব সহজেই আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন। তো অনেকেই আয়কর রিটার্ন করাটাকে খুব ঝামেলা মনে করে বা ভয়ভীতি মনে করে, যে আয়কর রিটার্ন সাবমিট করা মানেই সরকারকে ট্যাক্স দেওয়া। আসলে বিষয়টি তা না, যে এটা জাস্ট সরকার একটা প্রসিডিউর, যে আপনার ইনকাম কী, ইনকাম এগেনস্টে খরচ কী হচ্ছে, এবং আপনার অ্যাসেট কী আছে, এটাই, যাতে কালোবাজারি বা কালো টাকার সুযোগ না পায়, হ্যাঁ। তো এই জন্যই এটা দেওয়া, ভয়ের কোনো কারণ নেই, আপনি ঘরে বসেই ইজিলি দিতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে বা দিতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে সাবস্ক্রাইব অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই।